লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, নিউট্রি প্রফিট এর উপরে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটি দেখার পরে অনেকেই অনুরোধ জানিয়েছেন যে এই ওয়েবসাইটটিতে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের মার্কেটিং বা ফ্রি মার্কেটিং কীভাবে করতে হয় তার উপর একটি ভিডিও দিতে। আমি অনেক রিসার্চ করে দেখলাম যে আসলে নিউট্রি প্রফিট এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, ট্রেন্ডি প্রোডাক্ট। এই ট্রেন্ডি প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে সহজে যে কোনো ব্যক্তি বিজ্ঞান লেভেল হোক অথবা এক্সপেরিয়েন্সড লেভেলের হোক খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করে আপনি তৈরি করে ফেলতে পারবেন একটি নেটওয়ার্ক, এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে আপনি হিউজ পরিমাণ সেল নিয়ে আসতে পারবেন নিউট্রি প্রফিট থেকে। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে এই নিউট্রি প্রফিট এর মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই ট্রেন্ডি প্রোডাক্টগুলো ফ্রি মার্কেটিং করবেন, এবং দুটো ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, এবং ভিডিওর শেষে কিছু টিপস এবং ট্রিক্স সিক্রেট টিপস শেয়ার করব যে ট্রিক্সগুলো অবলম্বন করে আপনি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন শুধুমাত্র এই নিউট্রি প্রফিট থেকে। সো ভিডিওটি যদি এখনও দেখে না আসেন তাহলে অবশ্যই এই ভিডিওটি অবশ্যই অনুরোধ করব দেখে আসার জন্য, তা না হলে আপনি আজকের ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। স্টেপ বাই স্টেপ শুরু থেকে সব কিছু আপনার জন্য ইজিয়েস্ট হবে এই ভিডিওটি দেখার পরে। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দিন যাতে এই ধরনের অ্যামেজিং বা অনুরোধমূলক ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। সো এখানে আরেকটি চ্যানেল রয়েছে যেটি মেক মানি অনলাইন, আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে। ইংলিশ রিলেটেড মেক মানি অনলাইন কন্টেন্টগুলো আপনাদের জন্য পাবলিশ করা হচ্ছে। আশা করি এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং বেশি বেশি শেয়ার দেবেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটের অ্যাড্রেস, এটির নাম হচ্ছে দ্য ফ্রি অ্যাট ফোরাম ডট কম। এই ওয়েবসাইটটি একটি যে কোনো এফিলিয়েট লিঙ্ক বা এফিলিয়েট প্রোডাক্ট শেয়ার করার জন্য সবচেয়ে বেস্ট এবং আমি মনে করি ইজিয়েস্ট হয়ে, কেননা অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখানে ফ্রি মার্কেটিং করার অপরচুনিটি নেই, বাট আপনি যদি এই ওয়েবসাইটটিকে টার্গেট করেন এবং এইখানের এই ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চান তাহলে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব। ইটস ইয়ার ওন এবং বেস্ট ডিসিশন আই থিঙ্ক। সো এই ওয়েবসাইটে আসার পরে প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে। জাস্ট রেজিস্টার ফর আ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করার মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এখানের যে এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যেটি আপনাকে মুগ্ধ করতে পারে সেটি হচ্ছে এখানে অনেকগুলো প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি কম্পেয়ার করার জন্য আরেকটি ওয়েবসাইট আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে দ্য ফ্রি অ্যাড ফোরাম ফ্রি ক্লাসিফাইড অ্যাডস। এই ওয়েবসাইটটি এবং এই ওয়েবসাইটটির মধ্যে কোনটি ফেক এবং কোনটি ট্রু আপনি কীভাবে এনশিওর করবেন আমি আপনাকে কিছু ইনফরমেশান দিচ্ছি। ইনফরমেশানগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে যে এই এটি হচ্ছে রিয়েল একটি ওয়েবসাইট, যে রিয়েল ওয়েবসাইট সেটির নাম হচ্ছে দ্য ফ্রি অ্যাড ফোরাম, এবং যেটি ফেক ওয়েবসাইট সেটির নাম হচ্ছে দ্য ফ্রি অ্যাড ফোরাম ফ্রি ক্লাসিফাইড অ্যাড। এখানে অ্যাডের পরে অ্যাস রয়েছে এবং এখানে অ্যাডের পরে কিন্তু কোনো অ্যাস নেই। এইটি মোস্ট একটি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বলা যায়, এবং এই যে রিয়েল ওয়েবসাইটটি, এই রিয়েল ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং যেটি ফেক ওয়েবসাইট রয়েছে সেই ফেক ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নেই। সুতরাং আপনি নিশ্চিতভাবে এতটুকু এনশিওর হয়ে নিতে পারেন যে আপনি কনফার্ম করার পরে অবশ্যই এখানে একটি ওয়েবসাইট এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, তার মানে এই রিয়েল ওয়েবসাইটটি এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সো এই দ্য ফ্রি অ্যাড ফোরাম এটি একটি রিয়েল ওয়েবসাইট, যে ওয়েবসাইটটিকে আপনি কাজে লাগিয়ে ফ্রি মার্কেটিং করতে পারবেন। সো আমি ধরে নিলাম আপনি এটি করতে পেরেছেন, তার মানে দ্য ফ্রি অ্যাড ফোরাম ডট কম ওয়েবসাইটটি একটি রিয়েল ওয়েবসাইট, এটির মধ্যে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে জাস্ট আপনার মেইলের মধ্যে একটি মেইল চলে যাবে, সেই মেইলটি অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। আমি এখানে যদি ক্লিক করি এখানে দ্য ফ্রি অ্যাড ফোরাম, এখানে সাকসেসফুলি রেজিস্টারের জন্য একটি লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে জাস্ট আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। দ্যাটস ইট, এতটুকুই। অর্থাৎ এখানে এই ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভ্যালিডেটেড, তার মানে ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই ওয়েবসাইটটিতে সরাসরি লগ ইন হয়ে চলে আসবেন। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে জাস্ট এই যে পাবলিশ ইয়র অ্যাড ফর ফ্রি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন। এই ইন্টারফেস আসার পরে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো ক্যাটাগরি সিলেক্ট করার পূর্বে আপনাকে মনে রাখতে হবে যে নিউট্রি প্রফিট এর মধ্যে যে অনেকগুলো
প্রোডাক্ট রয়েছে, আমি এখন nutriprofits.com এর মধ্যে রয়েছি। এখানে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটি আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আশা করি সেই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার পরে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক বেশি ইজিয়েস্ট হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এই ইন্টারফেসে চলে আসেন, তার মানে nutriprofits এর মধ্যে চলে আসেন, অফার্সে ক্লিক করার পরে অনেকগুলো প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। সো আপনাকে টার্গেট করতে হবে ট্রেন্ডি প্রোডাক্টগুলো। ট্রেন্ডি প্রোডাক্ট মানে হচ্ছে সচরাচর যেগুলো মানুষ চায় বা কিনে বা পারচেজ করে। সো আপনাকে সেই প্রোডাক্টগুলো চুজ করতে হবে। এবং আরেকটি বিষয় জেনে রাখা ভালো, সেটি হচ্ছে যেহেতু আপনি ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং নিশ্চয়ই আপনি কমিশনের জন্য আপনি এখানে কাজ করবেন, সুতরাং যে প্রোডাক্টগুলোর মধ্যে ভালো কমিশন রয়েছে এবং ট্রেন্ডি প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আপনাকে চুজ করতে হবে। সো আমি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, এখানে ওয়েট লসের অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। প্রথম এইখানে পিপার ইনক্স, এবং এটি একটি ওয়েট লসের প্রোডাক্ট, এবং 35% কমিশন, এবং এখানে অ্যাভারেজ কমিশন দেওয়া রয়েছে 34.30% কমিশন। সো এইখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আপনি চুজ করতে পারেন, তবে আপনাকে মনে রাখতে হবে যেটি মোটামুটি রেট ভালো বা পার্সেন্টেজ ভালো সেই প্রোডাক্টটি আপনি চুজ করবেন। সো আমি এটি চুজ করছি, দ্যাটস এটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখন এখানে আসার পরে প্রথমত যে কাজটি করবেন, এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে যে কান্ট্রিগুলো সিলেক্ট করা রয়েছে সেই কান্ট্রিগুলোতে আপনাকে সেই প্রোডাক্টটি অবশ্যই মার্কেটিং করতে পারবেন। এই প্রোডাক্ট মার্কেটিং করতে পারলে সত্যিকার অর্থে আপনি সেল পেয়ে যাবেন। সো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করছি। এটি হচ্ছে ল্যান্ডিং পেজের একটি লিঙ্ক, এবং এটি হচ্ছে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি আবার বলছি, প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি হচ্ছে এই প্রোডাক্টের একটি ল্যান্ডিং পেজের লিঙ্ক, এবং এটি হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। সো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে যেহেতু এটি ওয়েট লসের প্রোডাক্ট, সুতরাং আপনি এই যে দেখতে পাচ্ছেন এটি একটি ওয়েট লসের প্রোডাক্ট। সো আপনি ওয়েট লস ক্যাটাগরি সিলেক্ট করবেন। এবার ক্যাটাগরি সিলেক্ট করবেন কীভাবে সেটি দেখাচ্ছি। সো প্রথমত আপনি ক্যাটাগরিতে সিলেক্ট করবেন ওয়েট লসে বা হেলথের, হেলথও সিলেকশন করতে পারেন, অথবা যদি সরাসরি ওয়েট লস থেকে থাকে ওয়েট লস আছে কিনা আমি একটু জাস্ট চেক করছি। আপনি চেক করার পরে অবশ্যই যদি না পান তাহলে অবশ্যই আপনি হেলথ যে ক্যাটাগরি রয়েছে সেই হেলথটি অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে যে কাজটি করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে হেলথ দেখতে পাচ্ছেন, আমি হেলথ সিলেক্ট করলাম। এরপরে প্রোডাক্টের একটি টাইটেল দিবেন। এই যে প্রোডাক্টের টাইটেল হচ্ছে ফার্স্ট বার্ন এক্সট্রিম টাইটেল দিবেন, দ্যাটস ইট। এরপরে এখানে একটি ডেসক্রিপশন দিতে বলেছে, সেই ডেসক্রিপশনটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস। এই প্রোডাক্টের ডিটেলসটা আপনি জাস্ট কপি করবেন, একটু দেখে শুনে কপি করতে হবে এখানে, যাতে কোনো ইনফরমেশান আপনার বাদ না যায় সেটি আপনাকে মনে রাখতে হবে। অলরাইট, আমি এটি পেস্ট করে দিলাম, এবং এটি একটি একটু বোল্ড করে দিবেন। বোল্ড করে দেওয়ার এটি যদি ইটালিক করে দেন, অথবা এখানে যেটি আন্ডারলাইন রয়েছে সেটি আন্ডারলাইন দিলে এটি অবশ্যই ক্লায়েন্টের চোখে পড়বে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, যে এখানে বক্সের মধ্যে আরও আপনি কিছু লিখতে পারেন। এখন আপনাকে কিছু ইনফরমেশান দিচ্ছে, সেগুলো হচ্ছে একটি ট্রিক্স বলা যায়। যে কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট মার্কেটিং করার সময় যখন আপনি ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশনের মধ্যে কখনও লিখবেন না যে চেক আউট দিস প্রোডাক্ট বা চেক আউট দ্য প্রোডাক্ট অথবা বাই দিস নাও ফ্রম হেয়ার, এই ধরনের কোনো কিছু কিন্তু লেখা যাবে না। এটি লিখলে অবশ্যই ক্লায়েন্টরা বুঝে যাবে যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন। সুতরাং আপনাকে যে ট্রিক্সটি অবলম্বন করতে হবে, এখানে বক্সের মধ্যে লিখবেন আপনি মোর ইনফো, লেখার পরে জাস্ট আপনি এতটুকু লিখবেন। আপনি পর্দায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডেসক্রিপশন, এবং এইখানে আপনাকে এই লেখাটি লিখতে হবে। এখানে এই জায়গায় আপনি কখনও লিখবেন না বাই দিস প্রোডাক্ট, বাই দিস নাও, অথবা চেক আউট দিস প্রোডাক্ট, এই ধরনের কোনো কিছু আপনি লিখবেন না। এরপরে আপনাকে কিন্তু লিঙ্কটি দিতে হবে। কোথায় লিঙ্কটি পাবেন সেটি আমি এবার দেখাচ্ছি। এই যে সরাসরি যেহেতু আপনি ইউনাইটেড স্টেটের মধ্যে এই প্রোডাক্টটি মার্কেটিং করবেন, সুতরাং আপনি এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক যেটি রয়েছে সেটি কপি করবেন। কপি করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এটি বিটলির মাধ্যমে অথবা যে কোনো বড় ইউআরএল রয়েছে, ইউআরএল শর্ট করার জন্য
যে ওয়েবসাইটগুলো রয়েছে তার মধ্যে আমার পছন্দ সেটি হচ্ছে shrinkearn.com অথবা আপনি বিটলির মাধ্যমে সেটি করতে পারেন। সো এটি একটি এই প্রোডাক্টের লিঙ্কটি শ্রিঙ্ক করে নেবেন, তার মানে ছোট করে নেবেন। সো এটি কপি করবেন, কপি করে আবার চলে আসবেন। এখানে চলে আসার পরে প্রথমত আপনাকে মনে রাখতে হবে এখানে জাস্ট আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এখন এটির জন্য একটি এই যে ক্লিকেবল লিঙ্কে পরিণত করতে হবে, এটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এখানে লিঙ্ক ইউআরএলটি দিতে বলেছে, তার মানে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে টার্গেট সিলেক্ট করতে বলেছে। সো এখানে দুটো অপশন রয়েছে, ওপেন লিঙ্ক ইন দ্য সেম উইন্ডো, ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। আপনি নিউ উইন্ডোতে ক্লিক দিয়ে রাখবেন, এরপর আপনি প্রোডাক্টের লিঙ্কটা দিবেন। সো প্রোডাক্টের লিঙ্কটা হচ্ছে এই যে টাইটেলটি, প্রোডাক্টের টাইটেলটি হচ্ছে এটি। এটি কপি করবেন, কপি করার পর আবার চলে আসবেন এটিতে, অথবা এটি আপনি হাতে লিখে দিতে পারেন। আমি লিঙ্কটি দিচ্ছি আগে। লিঙ্কটি দেওয়ার পরে আপনি এখানে নিউ উইন্ডো সিলেক্ট করবেন, এরপরে প্রোডাক্টের নামটি দিবেন। প্রোডাক্টের নাম হচ্ছে ফ্রস্ট বার্ন এক্সট্রিম। হয়ে গেল, এরপর আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে দেখুন এই লিঙ্কটি একটি ক্লিকেবল লিঙ্কে পরিণত হয়েছে। এবারে কিছু কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে সরাসরি যদি কোনো ক্লায়েন্ট অথবা ভিজিটর এখানে আসে এবং এখানে আসার পরে সে কিন্তু বুঝতে পারবে না আসলে যে এটি একটি অ্যাফিলিয়েট লিঙ্ক। এই অ্যাফিলিয়েট লিঙ্কে আসার পরে সে যদি সরাসরি ক্লিক করে তাহলে সেই প্রোডাক্টের মধ্যে, তার মানে আমি যে প্রোডাক্টটি মার্কেটিং করছি সেই প্রোডাক্টের মধ্যে চলে যাবে এবং সেখান থেকে অবশ্যই সে পারচেজ করবে। তার মানে এটি হচ্ছে একটি ওয়ান অফ দ্য বেস্ট টিপস এবং ট্রিক্স ফর ইউ। সো এটি আপনি অবশ্যই অবলম্বন করবেন এবং এটির মাধ্যমে আপনি এনশিওর করে নিতে পারবেন আপনার নির্ধারিত যে সেলটি। এরপর প্রাইসটা দিবেন, এখানে প্রাইসটা কোথায় পাবেন সেটি আমি এবার দেখাচ্ছি। প্রাইসটার জন্য এখানে যে ল্যান্ডিং পেজ রয়েছে, যে ল্যান্ডিং পেজের ইউআরএলটি রয়েছে সেটি আপনি অবশ্যই কপি করবেন। কপি করার পরে এখানে নেক্সট পেজে চলে আসবেন। এই যে আমি এটি আগেই করে রেখেছি, তার মানে আপনি ল্যান্ডিং পেজের যে ইউআরএলটি দেখেছেন, যে আমি দেখাচ্ছি এই যে এটি হচ্ছে ল্যান্ডিং পেজের অর্থাৎ ডিটেলস এই প্রোডাক্টে বিস্তারিত পেয়ে যাবেন। সো এটি আপনি নেক্সট এটি উইন্ডোতে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে অর্ডার নাও ক্লিক করবেন। অর্ডার নাও ক্লিক করার পরে এই প্রোডাক্টের বিস্তারিত আপনি আরও পেয়ে যাবেন এবং এটির যে প্রাইস দেওয়া রয়েছে যে প্রাইসটি আপনি দেখতে পাচ্ছেন। সো এটি হচ্ছে প্রাইস, এই যে এখানে তিনটি ক্যাটাগরিতে প্রাইস রয়েছে, $117, $177, $108 এবং $59। সুতরাং আপনি বেসিক যে প্রাইসটি রয়েছে সেই বেসিক প্রাইসটি এখান থেকে সিলেক্ট করবেন। দ্যাটস ইট। প্রথমত মনে রাখতে হবে আপনি যে কোনো একটি প্রাইস সিলেক্ট করতে পারবেন, তবে আপনাকে মনে রাখতে হবে যেহেতু আপনি নতুন অথবা ফার্স্ট সেল পেতে চাচ্ছেন অবশ্যই আপনাকে আমি রিকমেন্ড করব যে বেসিক প্যাকেজটা সিলেক্ট করার জন্য, তার মানে 59-এর যে প্রাইসটি দেওয়া রয়েছে সেই প্রাইসটি আপনি সিলেক্ট করবেন। অলরাইট, এবার আমি এখানে $59 দিচ্ছি, ডলার USD এখানে সিলেক্ট করা রয়েছে, অবশ্যই আপনি USD সিলেক্ট করে দিবেন। এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, ইউনাইটেড স্টেটস। এরপরে আপনি রিজিয়ন সিলেক্ট করে দিতে পারেন, এখানে অনেকগুলো রিজিয়ন রয়েছে, কোন কোন রিজিয়নগুলোর মধ্যে আপনি এই প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন এবং সিলেক্ট করে দিতে পারেন সিটি। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কোনো কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, তবে আপনাকে মনে রাখতে হবে যে যে সিটিগুলোর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট যারা কিনে তাদের একটু রিসার্চ করে তাদের ব্যাপারে গুগলে গিয়ে অবশ্যই সেটি সিলেক্ট করে নেওয়া ভালো। এবার চলে আসছে, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। সো কিওয়ার্ড সিলেক্ট করার সময় আপনি প্রোডাক্টের নামটি আগে রাখবেন। প্রোডাক্টের নামটি কোথায় সেটি আমি দেখিয়েছি,
এটি হচ্ছে প্রোডাক্টের নেম, ইজ এ ফরেস্ট বার্ন এক্সট্রিম। এরপর ফোন নাম্বারটি দেওয়ার দরকার নেই, ফেসবুক দেওয়ার দরকার নেই। এরপর আপনি এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে আপনি কী দিবেন, এখানে যে বিষয়টি সেটি হচ্ছে ফার্স্ট বার্ন এক্সট্রিম যে প্রোডাক্টটি আপনি মার্কেটিং করার জন্য মনস্থির করেছেন সেটি একটি ইউটিউবে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পরে এই রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে টপ র্যাঙ্কিং যে ভিডিওটি সেই ভিডিওটি আপনি অবশ্যই এখানে এখান থেকে সিলেক্ট করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট ফার্স্ট বার্ন এক্সট্রিম রিভিউ। সো এই প্রোডাক্ট এই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য আপনি এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও, এই ভিডিও লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার এই বক্সে এসে পেস্ট করে দিবেন। তার মানে কোনো ভিজিটর যদি সরাসরি ভিডিও দেখতেছে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে সে প্রোডাক্টটি চুজ করে নিতে পারে, দেন এরপরে সে পারচেজ করবে। এরপরে এখানে আসার পরে আর কিছুই সিলেকশন করার দরকার নেই। এখানে আপনার জাস্ট নো থ্যাংকস, আই ডো নট ওয়ান্ট এক্সট্রা এক্সপোজার ফর মাই অ্যাড রাইট নাও, আই জাস্ট ওয়ান্ট টু সাবমিট আ ফ্রি অ্যাড। সো আপনি পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করার পরে আপনার কাজটি শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এই প্রসেসগুলো অবলম্বন করার মাধ্যমে আপনি যে কোনো একটি প্রোডাক্ট এই দ্য ফ্রি অ্যাড ফোরাম ডট কমের মধ্যে খুব সহজেই লিস্টেড করে নিতে পারেন। সো এখানে যে প্রোডাক্টটি আপনি লিস্টেড করেছেন সেটি অবশ্যই আপনি দেখতে পাবেন, এই যে ফার্স্ট বার্ন এক্সট্রিম এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটি আমার যে এখানে আরেকটি জিনিস দেখানোর দরকার ছিল সেটি হচ্ছে আপনি যদি এখানে ছবি অ্যাড করতে চান তাহলে অবশ্যই ছবি অ্যাড করে নিতে পারবেন। এখানে ক্লিক অ্যাড ড্র ফর আপলোড ইমেজ, আপনি চাইলে ইমেজটা অ্যাড করে নিতে পারেন। সো ইমেজটা কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি। এই যে এখানে যে ইমেজ দেখতে পাচ্ছেন ইমেজ থেকে আপনি এটি কপি করে নিতে পারবেন অথবা সেভ ইমেজ অ্যাজে ক্লিক করবেন। সেভ ইমেজ অ্যাজে ক্লিক করার পরে এই প্রোডাক্টের লিঙ্কটি অবশ্যই আপনি পেয়ে যাবেন খুব সহজেই। আপনি এটি আপনার কম্পিউটারের মধ্যে সেভ করবেন, সেভ করার পরে এটি আপলোড দিয়ে দিবেন। এই যে ক্লিক অর ড্রপ ফর আপলোড ইমেজ, এবার আমি ইমেজটি সিলেক্ট করে দিব, এটি আপনি একসাথেই করে নেবেন। সো একসাথে আপনি তিনটি প্রোডাক্টের ইমেজ এখানে আপনি আপলোড করে দিতে পারবেন। সো আপনি এটি করে নেবেন, আমি একটি করে দেখিয়েছি, দ্যাটস ইট। সো এরপরে যে কাজটি করবেন সেটি অবশ্যই আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন, রিজিয়ন আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করবেন যাতে করে আপনি প্রোডাক্টটা খুব সহজে এখান থেকে সেল নিয়ে আসতে পারেন। যে প্রোডাক্টটি আমি এখন মার্ক ইয়া করলাম লিস্টেড করলাম সেই লিস্টেড প্রোডাক্টটি শো করছে যে ফার্স্ট বার্ন এক্সট্রিম। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি ফ্রি মার্কেটিং করতে চান লেটেস্ট আর লিস্টিং আপনাকে এখানে মিনিমাম 10-15টা প্রোডাক্ট আপনি এখান থেকে এখানে লিস্টেড করবেন। তবে আপনাকে বলে রাখা ভালো যে আমাদের বাংলাদেশ থেকে যারা কাজ করেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের, তারা যদি ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডমের কোনো সিটিজেনকে টার্গেট করে করতে চান তাহলে অবশ্যই তাদের সময় অনুসারে মার্কেটিংটা করতে হবে। আমাদের এখানে যখন রাত তাদের দিন, সুতরাং সেভাবে বিশেষ করে বাংলাদেশি সময় বিকেলের টাইমে যদি আপনি এখানে লিস্টিং করেন তাহলে অবশ্যই তারা প্রোডাক্টটি তাদের লোকাল টাইমের মাধ্যমে বা লোকাল টাইমে সেই প্রোডাক্টটি পেয়ে যায় এবং তারা বেশি বেশি করে ক্লিক করে আর্নিং ক্লিক করে প্রোডাক্টটি পারচেজ করে। সো এখানে ফ্রি দেখতে পাচ্ছেন, আর এটি বলো কথা বলে রাখা ভালো যদি আপনি পেইড মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টটা এইভাবে শো করবে, আর যদি ফ্রি করতে চান তাহলে অবশ্যই নিচে লেটেস্ট লিস্টিংয়ে এভাবে প্রোডাক্টটা, যারা ফ্রি মার্কেটিং করে তাদের প্রোডাক্টটা এইভাবেই কিন্তু শো করবে। সুতরাং আপনি এখান থেকে বেশ কয়েকটা প্রোডাক্ট সেল করার পরে যদি আর্নিং পান তাহলে আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি পেইড মার্কেটিং করে আরও বেশি আর্নিং জেনারেট করতে পারেন। কেননা ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং এক নয়। ফ্রি মার্কেটিং তাদের জন্য যাদের পেইড মার্কেটিং করার কোনো ক্যাপাবিলিটি বা কোনো ইনভেস্ট করার মতো ক্ষমতা না থাকে তাদের জন্য ফ্রি মার্কেটিংটা হচ্ছে বেস্ট। সো অনেকেই কিন্তু ইমেল করে জানিয়েছেন যে এই
রিলেটেড প্রফিটের যে ট্রেন্ডি প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে বেশি সেল পাওয়া যাবে। সো আমি আপনাকে অনুরোধ জানাবো, হেলথের যে প্রোডাক্টগুলো রয়েছে হেলথ রিলেটেড সেই প্রোডাক্টগুলো যদি আপনি মার্কেটিং করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে সেল নিয়ে আসতে পারবেন। সো আমি যদি এটি ওপেন করি, এবার ওপেন করার পর এটির কী অবস্থা একটু জাস্ট দেখা যাক। কোনো ইউএসএ সিটিজেন যদি এই প্রোডাক্টটির মধ্যে আসে তাহলে এই ধরনের ইন্টারফেস খুঁজে পাবে। আমার প্রোডাক্টের পিকচারটি দেখতে পাচ্ছেন, এরপর ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এবং এটি হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। এটিতে ক্লিক করার পরে এই যে এখানে নেক্সট কিন্তু এই পেজটি চলে আসবে, এবং আই এম নট এ রোবটে ক্লিক করার পরে সে এখানে প্রবেশ করবে। প্রবেশ করার পরে মূল যে ডেসক্রিপশনগুলো রয়েছে বা প্রোডাক্টের প্রাইসগুলো রয়েছে সে কিন্তু দেখতে পাবে খুব সহজেই। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই প্রোডাক্টটির এই ধরনের প্রোডাক্ট আপনি এই সমস্ত ফ্রি অ্যাড ফোরামের মধ্যে কীভাবে ফ্রি মার্কেটিং করবেন সেটি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আশা করি নেক্সট যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো এভাবে লিস্টিং করবেন। আমি আপনাকে অ্যানসিওরিটি দিচ্ছি মিনিমাম যদি আপনি ডেলি 10 থেকে 15টি প্রোডাক্ট এভাবে লিস্টিং করেন, মাস শেষে কিন্তু অ্যাটলিস্ট 10টি প্রোডাক্ট আপনার এখান থেকে সেল হতে বাধ্য। সো আপনি যদি হিসাব করেন যে আপনি, আমি ক্যালকুলেটার ওপেন করছি, যদি 10টি প্রোডাক্ট আপনি এখান থেকে সেল দেন তাহলে পুরো মাসে কী হয় সেটি দেখাচ্ছি। সো প্রায় $590, এরপর এটিকে যদি টাকাতে কনভার্ট করি, জাস্ট 80 টাকায় কনভার্ট করি তাহলে টোটাল দাঁড়াচ্ছে কিন্তু এত টাকা। সুতরাং আপনাকে অনুরোধ জানাবো মিনিমাম যদি আপনি, আমি 10টার কথা বাদই দিলাম, যদি 5টি প্রোডাক্ট আপনি এখান থেকে সেল দিতে পারবেন পার মান্থে তাহলে অবশ্যই মিনিমাম 20 থেকে 25,000 টাকা এনশিওর করে নিতে পারেন শুধুমাত্র এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে। আশা করি এই ট্রিক্সটি অবশ্যই কেউ আপনাকে বলবে না। আমি ফ্রি মার্কেটিং করার জন্য মনে করি এটি একটি বেস্ট ওয়েবসাইট, তার মানে দ্য ফ্রি অ্যাড ফোরাম ডট কম হচ্ছে বেস্ট ওয়েবসাইট। সুতরাং ভিডিওটি যদি একবার না বুঝে থাকেন তাহলে বারবার দেখুন, এবং ভিডিওটি দেখার পরে মার্কেটিং শুরু করে দিন বেশি বেশি। এবং সিম্পল আর একটি টিপস শেয়ার করছি, আপনি যদি ফেসবুকের মাধ্যমে ফ্রি মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই ফেসবুকের মধ্যে এই ধরনের লিখা লিখে যদি চার্জ দেন, অনেকগুলো গ্রুপ পাবেন, তাদের গ্রুপের মাধ্যমে তাদের সাথে যখন রিলেশন ডেভেলপ করবেন তখন বিভিন্ন ধরনের তাদের মাধ্যমে অনেকগুলো সেল নিয়ে আসতে পারবেন। এবং মাঝে মাঝে যে গ্রুপটাতে আপনি অ্যাড হবেন সেই গ্রুপের মধ্যে অবশ্যই আপনি আর্টিকেল লিখবেন, আর্টিকেল পোস্ট করবেন, বিভিন্ন ধরনের তাদের সাথে কমেন্ট করবেন, এবং রিলেশন ডেভেলপ করার মাধ্যমে অবশ্যই আপনি তাদের সাথে একটি ভালো কমিউনিকেশন রাখবেন। আশা করি এই হচ্ছে টিপস এবং ট্রিক্স ফ্রি মার্কেটিং করার। এর সাথে আর বেশি টিপস কিন্তু নেই। এবং ফেসবুকের পাশাপাশি ইউএসএ সিটিজেনদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আরেকটি টুইটার। টুইটার এবং পিন্টারেস্ট এ দুটো টার্গেট করতে পারেন, ও পাশাপাশি আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের সাথে বা ইউএসএ সিটিজেনের সাথে অথবা লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্ট সেল করার অপরচুনিটি পাবেন। আশা করি যে টিপসগুলো বললাম বা এই টিপসগুলো কোনো না কোনো টিপস আপনার কাজে আসবে, সুতরাং এগুলোকে অবলম্বন করে যদি এগিয়ে যান তাহলে অবশ্যই আপনি এগিয়ে যাবেন। আরও একটি কথা না বললে নয়, আপনি যদি এখনও এই ভিডিওটি না দেখে থাকেন ভিডিওটি দেখে রাখুন, এবং পাশাপাশি আজকের ভিডিওটি দেখুন। এই দুটো ভিডিও দেখার পরে আপনি ফ্রি মার্কেটিং অনায়াসে করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আই ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।